মক্কার মদিনাতুল মুনাওয়ারা থেকে 80 মাইল দূরে ওনাদের ঠিকানা ছিল। ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওইখানে এক খ্রিস্টান ইহুদি ছিল, এক ইহুদি ছিল, ইহুদির ছোট্ট একটা বাচ্চা ছিল। কিতাবের মধ্যে এসেছে বাচ্চাটার বয়স 6 থেকে 7 বছর। কয় বছর? আবার জবানটা কোলে বলেন, কয় বছর? আমাদের মতো বাচ্চাটা কি 6 বছর 7 বছরের বাচ্চা আপনাদের আছে কিনা নাই, বাচ্চাটা কেমন বুঝ হয় তা তো আপনারা বুঝতে পারতেছেন। ওই বাচ্চা, বাচ্চার বাবা ছিল ইহুদি খ্রিস্টান, বাচ্চা একদিন তাকিয়ে দেখে বাবা একটা সুন্দর করে একটা বাক্স বানাইছে। এই বাক্সটার চতুর্পাশ দিয়া খুশবু আসে, আথর, গোলাপ জল এগুলো ছিটায়। বাচ্চা চিন্তা করল এখানে কি যে এমন কিছু রয়েছে, আমার বাবা সেখানে খুশবু আসতেছে, আথরের গ্রাউন্ড আসতেছে, গোলাপ জল ছিটাচ্ছে, আগরবাতি জ্বালাচ্ছে, কি এমন ঘটনা এখানে? আব্বু আমাকে আপনি বলুন এখানে কি রয়েছে বাক্সটার ভিতরে? জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, বাচ্চা যখন বলছে আব্বা গো, ও আব্বা এই বাক্সটার মধ্যে কি আমাকে বলুন, বাবা ডাক দিয়ে কয় না তোকে বলা যাবে না, বাচ্চা ডাক দিয়ে কয় আব্বা গো এই বাক্সর মধ্যে এমন কি রয়েছে আমি দেখতে চাই, বাবা ডাক দিয়ে কয় না 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 তোকে দেখানো যাবে না, তোকে বলা যাবে না। এবার দেখবেন আমাদের সন্তানরা, আপনি যদি কোনো কোথাও থেকে একটা পোটলা নিয়ে আসেন বাড়ির মধ্যে, যদি সন্তান দেখে যতক্ষণ পর্যন্ত পোটলাটা দেখাবেন না ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা শান্ত হবে না, কথা কোন ঠিক কিনা? আব্বু কি এনেছো আমাকে একটু দেখাও। না বাবা না, দেখাতে হবে। যখন আপনি দেখাবেন না বাচ্চাটা কি আল করবো, আপনি কোথায় রাখেন বাচ্চার উদ্দেশ্য আমি দেখবই, চারবো, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, ওই বাচ্চা যখন ওই বাক্সর প্রতি তার নিদর্শন গেল, কিভাবে বাক্সটা দেখবে এই মাইন্ডটা বাচ্চার মাথার মধ্যে চলে আসলো। ইন দি মিন টাইমে বাবার কাছে যায়, বাবা গো আমাকে তুমি দেখাও না দেখাবো না। মার কাছে যাইয়া বলে আম্মা গো এই বাক্সর মধ্যে কি রয়েছে, মা ডাক দিয়ে কই পুতিরি ও ফুত এটা তোকে বলা যাবে না, এটা তোর বাবাই বলতে পারবে, আমি তোকে বলতে পারবো না। বাচ্চা ডাক দিয়ে কয় মাও দেখায় নাই বাবাও দেখায় নাই কিছু বলেও নাই, ঠিক আছে আমি এখানে কি আছে দেখবো তে ছাড়বো। ইন দি মিন টাইমে বাবা একদিন বাজারে গেল, যায়া একটা মদের বোতল আনলো। আমাদের দেশের আপ্যায়ন হয় কি চা পান ঠিক কিনা বলে, কিন্তু তাদের আপ্যায়ন হয়েছে মদ। ইহুদি খ্রিস্টানদের আপ্যায়ন কি মদ। মদ হালাল না হারাম আমাদের সমাজে আছে না নাই? নাই। আল্লাহ যেন সমাজকে এই মদের আড্ডা থেকে হেফাজত করে। জোরে কোনে আমি গভীর মনোযোগ, যেই মাত্র বাজার থেকে একটা বোতল মদ আনলো, ডাক দিয়ে কয়ে বিবি গো নেও আমরা দুজন আজকে পার্টি করব। মিয়া বিবি যখন মদের বোতলটা হাতে নিল, এক টেবিলের মধ্যে বৈশা স্বামী স্ত্রী দুজন মদ পান করল। মদ পান করলে কি হুশ তাহেনি? মদ খাইয়া বাড়ি তাইয়া বউয়েরও কয় মা, কথা কয় না দেখেনি মা কোনটা বউ কোনটা, হিসাব আসে না, চিনে না।
মদ খায়া মাতাল হইয়া যায়, এজন্য মদকে শরীয়তের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে হারাম করা হয়েছে। মদকে মাতাল হয়ে যখন স্বামী স্ত্রী দুজন যখন পড়ে গেছে, একজন একজন এভাবে টল্লাইতে টল্লাইতে জমিনের মধ্যে পড়ে যায়, এবার স্বামীও নিচে স্ত্রীও জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হইয়া পড়িয়া রয়েছে। ওই যে বাচ্চা চিন্তা করলো বাক্সর মধ্যে কি রয়েছে, একটা বার দেখার সুযোগ পাই নাই। বাচ্চাটা তাকায়া দেখতেছে জমিনের মধ্যে মা এবং বাবা পড়ে আছে। বাচ্চা কয় এখন তুই সুযোগ যায়, এখন ওই সুযোগ যায়, আজকে বাক্সের মধ্যে কি আছে আমি দেখব। বাচ্চা যখন বাক্সের নিকটে যায়া দেখতেছে ওইটার মধ্যে তালা মাগানো, কয় কিভাবে তালা খুলব, আমার গায়ে তো শক্তি নাই ছোট মানুষ। এখন যদি বলি একটা বাচ্চাকে তুমি তালাটা ভেঙে নাও, ভেঙতে পারবে নি, ছয় বছরের বাচ্চা, আমরার মতো মানুষে অনেক তালা ভাঙতে পারে না। বাচ্চা ডাক দিয়ে কয় ও আমাদের ও প্রভু, ও আমাদের প্রতিপালক, এই বাক্সর মধ্যে একটা তালা রয়েছে, তুমি আমাকে এমন একটা শক্তি দাও যাতে বাক্সের তালাটা আমি ভাঙতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে ভাঙবে? এদিক ওদিক দেখতে দেখতে একটা জিনিস পেল, মনে করেন একটা রোটের টুকরা পেল, দিয়ে যখন ওই তালার মধ্যে এভাবে তালার মধ্যে যখন এভাবে কেজা দিছে, সাথে সাথে তালাটা কুলে যায়। তালা কোলা মাত্র তাকায়া দেখতেছে বাক্সর মধ্যে অন্য কিছু নয়, একটা কাগজ রয়েছে, কাগজ। আশ্চর্য হয়ে গেল, বাক্সের মধ্যে কাগজ, এই কাগজ দিয়ে আব্বা কি করলো, এই কাগজটা কি, এই কাগজের কেন এত মূল্য, এবার আমি বুঝতে হবে। আরব দেশের ফুলাফাইন যদিও কম বয়স হয় কিন্তু তারা আরবি বুঝে। আমাদের ছয় বছরের সাত বছরের বাচ্চা দেখবেন কিন্ডার গার্ডেনে পড়ে, আমনেগর থেকে ভালো বাংলা পড়তে পারে, ঠিক কিনা বলে, কারণ যার দিন মাতৃভাষা। সন্তানটা তাকায়া দেখতেছে কাগজটা যখন হাতের মধ্যে এইভাবে নিল, তাকায়া দেখতেছে এটার মধ্যে অন্য কিছু নয়, লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা যখন কাগজটা দেখছে তাকায়া দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নেই কেউ, কোনো উপাস্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ জানি আল্লাহ নামের সাথে নামটা রয়েছে, উনি মনে হয় সাধারণ লোক নয় যার সাথে আল্লাহর নামের মিল রয়েছে। বাচ্চা মাথার মধ্যে কাজ করতেছে না, এই নামটা কার হতে পারে, এই কাগজটা যেই মাত্র বুকের মধ্যে আনছে আনা মাত্র দেখা যায় ওই বাচ্চাটা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা যে পড়েছিল সাথে সাথে ওই কালমার প্রতি ঈমান এনে ফেলেছে। যেই মাত্র বাচ্চাটা ঈমান আনছে আনা মাত্র এবার বুকের মধ্যে এভাবে কাগজটা ধরছে, ধরা মাত্র বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে। ওই দিক দিয়ে স্বামী স্ত্রী জমিনের মধ্যে পড়ে আসিল, ওই স্বামী স্ত্রী হুশ হইছে, এবার যখন একজন আরেকজন উঠছে, উঠিয়া বিবিরে কয় বিবি গো আমাদের সন্তান কোথায়, কয় দেখো সন্তান কোথায় হয়েছে, দেখো কোথায় উঠিয়েছে। এদিক ওদিক যখন ঘোরাফেরা করে গো, ঘোরাফেরা করতে করতে খুঁজতে খুঁজতে দেখা যায় ওই যে আড়াল দেওয়া একটা পর্দা দেওয়া একটা বাক্স রয়েছিল, ওই বাক্সর নিকটবর্তী বাচ্চাটা ওই কাগজটা বুকের মধ্যে নিয়ে জমিনেও পড়ে আছে। কিরে এ বাচ্চা এখানে কেন? এ বাচ্চার তাকায় বিবিরে কইতেছে বিবি গো যাও একটু মাথার মধ্যে তো তেল পানি দাও। যখন অজ্ঞান হয়ে যায় বাচ্চারা দেখবেন মা একটু তেল পানি দিয়ে বাচ্চাটারে সুস্থ করে কথা কন,
যেই মাত্র বাচ্চার একটু সুস্থ করছে, ডাক দিয়ে কয়ে অপু তেরি তোর বুকের মধ্যে ঘি, এবার ডাক দিয়ে কয়ে আব্বা গো জানি না আমার বুকের মধ্যে ঘি, তবে এই বাক্সর মধ্যে কি রেখেছিলা অনেকদিন বলেছি দেখানোর জন্য, কিন্তু আপনি আমাকে দেখান নাই, ও মা আপনিও আমাকে দেখান নাই, কিন্তু কাগজটার মধ্যে এমন একটা নাম মোবারক রয়েছে যেই নাম মোবারকটা আমি হাতের মধ্যে নেওয়া মাত্র আমার অন্তরের মধ্যে এসেছে, ওই নামের প্রতি না জানি কত কত সম্মানিত ব্যক্তি যার নাম আল্লাহর নামের সাথে রয়েছে, আমি ও আমার আব্বা গো আমি আমার ও জানতে আমি উনার ও দেখাতে আমি উনার প্রতি ইমান এনে পেলেছি। কি করছস, কি করলি, এই তুই কি করছস, কামটা কি করলি, দে কাগজ দে, কয় না দেব না, কাগজ দে দেব না, কাগজ দে দেব না, জানোস পিতামাতার সন্তান অবাধ্য হলে তাকে কি করা হয়, আব্বু জানি আমাকে মারবা আমাকে পিঠাবা আমাকে শাস্তি দিবা, দেন অসুবিধা নাই আমি ইমান এনেছি। গভীর মনোযোগ ডাক দিয়ে কই ফুতেরি ও ফুত, এখনো সময় আছে কাগজটা দে, আর যে নাম তুই যেই নাম মোবারকের মধ্যে তুই মানানছস এটা বললে যা, কারণ আমাদের বাপ দাদার একটা ধর্ম আছে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারবি না, তুই মাসুম বাচ্চা তুই তো কিছুই বুঝোস না, ছয় মাস ছয় বছর সাত বছরের বাচ্চা বুঝেনি তেমন একটা বুঝে না, তুই বুঝোস কি, এখনো সময় আছে তুই কালমাটা সাইরা দে, ওই মুহাম্মদের ধর্মটা ত্যাগ করে বে যার উপরে তুই ইমান আনছস, ছেলেকা ডাক দিয়ে কয় আব্বা আমার যে নাম মোবারকের প্রতি ইমান এনেছি আমি সেটা ত্যাগ করতে পারব না, নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো তাহার শান, যাহার প্রেমে মজনু হইল যাহার প্রেমে মজনু হইল আল্লাহ সুবহান, নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো, আমি ইমান আনছি সেটা ত্যাগ করতে পারবো না, তোকে শাস্তি দিব, দেন অসুবিধা নেই। এবার তার সমস্ত উনি ওখানের তৎকালীন সময় ওই এলাকার বাদশাহ ছিল, নেতৃত্ব লিডারই করত, উনি ওনার প্রজাদেরকে ডাকলো আসো এই যে একটা কাজ করে ফেলেছে আমার ছেলেটা, এখন কি করতে পারি, আমি একটা কাগজ মোবারক পেয়েছিলাম আমি জানি, কিন্তু আমাদের ধর্ম তো আলাদা, আমি জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মহান একজন লোক যার তুলনা কারো সাথে নাই, কিন্তু আমাদের ধর্ম আলাদা, এজন্য আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না, কিন্তু এই নামটা যখন কাগজটা একদিন আমি রাস্তার মধ্যে পেয়েছিলাম আমার অন্তরে এটা জাগলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি এটা তো আমরা জানি, কিন্তু আমাদের ধর্ম আলাদা বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, কিন্তু মনে মনে এটা এনেছিলাম এই কাগজটা যেহেতু এখানে পড়ে আছে ওনার নাম মোবারকটা পড়ে আছে আমি একটু যত্ন করে রাখি, এজন্য গোপনে গোপনে এটা আমি তাজিম করেছিলাম, জোরে কোন সুবহানাল্লাহ, ধর্ম তো ছাড়তে পারি নাই, যদি ছাড়তে পারতাম তাহলে তো আমি ওই তার ধর্ম গ্রহণ করতাম, উনি তো নাই চইলা গেছে, এজন্য আমি ওনার তাজিম করি, ডাক দিয়ে কয় তাইলে এখন কি করা যায়, কয় তাইলে ওই ছেলেটার কাছ থেকে কিভাবে কাগজ টানবো এবং ছেলেটাকে কিভাবে ফিরাবো, ডাক দিয়ে কয় ও আমাদের লিডার একটা কাজ করেন বাচ্চাটাকে শাস্তি দেন, আচ্ছা আপনার বাচ্চা যদি এরকম করে আরেকজনকে বলে কইবে আপনার বাচ্চার একটু ফি দান, ঠিক না, তাইলে বাচ্চাটা যেটা করছে এটা ছেড়ে দেবে, ঠিক কিনা বলুন। এবার যেই মাত্র তার লোকেরা লিডারকে পরামর্শ দিছে গো, এবার কয় ঠিক আছে, এবার তাকে মায়ের শুরু করে দিছে, মায়ও মারে বাপেও মারে, ডাক দিয়ে কয় আব্বা যত আমারে তুমি মারবা কিন্তু যেই কাগজ বুকের মধ্যে নিয়েছি জীবন দিয়ে দিব কিন্তু এই নাম মোবারক ছাড়ব না, মায়ও মারে বাবাও মারে, ফুতায় কান্দে না হাসে,
আমনে করে ফুলারে যদি ফিরে এলান কানবো না আসবো হে হাসে কি রে বিয়াক করলা নাকি হ্যাঁ রে ফিরাইতেছি হের পর আসে কি রে অবাক হয়ে রয়েছে কিভাবে মারতাছি এ ছোট বাচ্চা এটা আবার আসে কা এবার ফিফিড়াইতেছি আসে কয় কি করমু কি করতাম তুই সারবি না কয় না সারবি না কয় না কয় এক তারা মারালাম কয় মারালাও কয় আর ওইসা এবার যাই কয় ও ওই সন্নরা কিতা করতাম কৌসান কি করব কি করব আমি ছেলেটা তো মানতে আসে না কি করব তাইলে তাকে আরো কঠিন শাস্তি দাও কয় কি করব কয় তার গায়ের মধ্যে এত সুন্দর সুন্দর পোশাক রয়েছে সর্বপ্রথম কাজ করো তার পোশাকগুলি চেঞ্জ করে দাও তার পোশাকগুলি চেঞ্জ করে দাও কিভাবে করব কয় এত সুন্দর পোশাকগুলি তার কুলে তাকে ছালার বস্তা পরায় দাও কোন নাউজুবিল্লাহ কিসের বস্তা পরাবে ছালা চিনেননি আপনারা এই যে পাটের বস্তাগুলি আছে ছালার বস্তা পরিয়ে দাও যেই মাত্র এই কথা বলছে রে চিন্তা করলো ঠিক আছে ছালার বস্তা পরাইয়া দিমু এবার তার কাপড় গুল্লা কুল্লা তারে সালার বস্তা পরাইছে ডাক দিয়ে কয় আব্বা গু এই সালার বস্তা কি মানুষে পরিনি কয় হ্যাঁ মানুষ না পড়লো তোরে পরামু কারণ যতক্ষণ পর্যন্ত এই নাম সারবি না যতক্ষণ পর্যন্ত বক্তিকা কাগজটা পেলবি না ততক্ষণ পর্যন্ত তোরে শাস্তি দিতে থাকব পুতে ডাক দিয়ে কয় আব্বা গু ও আব্বা যাই কিছু করো আমি যার উপরে ইমান আনছি তা কিন্তু সারব না মানে না এবার সালার বস্তা পড়ে আছে এবার ডাক দিয়ে কয় কাজ তো হয় না কি করমু তার সন্নরা ডাক দিয়ে কয় তার খানা বন্ধ করে দেও এবার সালার বস্তা পরাইল এবার কয় ঠিক আছে কানা বন্ধ করে দিমু এবার তার কাওন বন্ধ করে দিছে দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় কানা দেয় নাই পুতে ডাক দিয়ে কয় আব্বা গু তোমরা তো আমার জন্মদাতা পিতা কিভাবে এত একটা মাসুম বাচ্চারে তোমরা কষ্ট দেও তোমরা কি বাবা নও তোমরা কি মা নও তোমরা কি আমাকে জন্ম দেও নাই কিভাবে তোমাদের সন্তানকে এত কষ্ট দেও কয় যতক্ষণ পর্যন্ত নাম সারবি না তোরে এর চেয়ে বড় কষ্ট দিব কয়েক জনের জানটাও চলে যায় কিন্তু নাম সারব না এবার সন্নরা ডাক দিয়ে কয় সন্নরা এত শাস্তি দিতেছি কাম হয় না কি করব কয় তাইলে একটা কাজ করো এত কিছু করার পরেও যেহেতু মানতেছে না তাইলে তারে আরো কঠিন শাস্তি দাও ডাক দিয়ে কয় কি করব রে কয় তারে কঠিন শাস্তি দাও কি শাস্তি দেব কয় একটা কাজ করো একটা কবর খনন করো কবর কি কবর কবর চিনেননি আপনারা যাইবেননি না যাইতেন না কবর চিনেন এই কবরটা খনন করো কয় কবর খনন ক্রিয়া কি করব কবরের ভিতরে দিবা কয় কবরের ভিতরে দিল মরে যাই বুগা আর জীবন্ত অবস্থায় তো কবর দেওয়া যায় না কয় তাকে মরার জন্য কবর দিবা না শাস্তি দিবা কয় কেমনে কয় কবর খনন করলেও একটা রাস্তা রেখা দিবা ওই রাস্তাটা যাতে হাওয়া বাতাস ভিতরে ঢুকে অক্সিজেন পায়া যাতে বেঁচে থাকে এবং অল্প অল্প করে কাওন দিবা যাতে কবরের ভিতরে তাইকা অন্ধকারের মধ্যে যখন পড়ে যায় তখন সব ভুলে যাইব ঠিক না এই বাচ্চারে কবর দিলে থাকবো আচ্ছা আপনারা একজন যদি কই বলে আচ্ছা না একটা ফাঁকা করে দাও যাইব না আপনার একটু কবর দেওয়া যাক মানবেন জব করে লাইতেন না কিউ আর যদি সারা মহল্লা কয় না আপনার ওই যে দৌড়া কবর হুতাই দেবো হ্যাঁ তখন আমগুর কথা মানে না আল্লাহর কথা মানে না হুতাই লিমু কইব আমি সাসাজি হল একটু অপেক্ষা করো হে কুন দিয়া যাইব হুশ থাকতো না পাইবেন কুজা কবরটা এমন জিনিস ডাক দিয়ে কয় তারে কবরের মধ্যে দাও কবরটারে কিছু পাখা রাখবা যাতে অক্সিজেন পায় মরে না কয় ঠিক আছে তাকে কি করব এবার একটা কবর খনন করলো কবর খনন করার পরে কবরের মধ্যে যখন তাকে শোয়া দিবে ডাক দিয়ে কয় আব্বা গু হো আমার জনম দুঃখী মা হো আমার আম্মারি আমি এত ছোট একটা বাচ্চা কবরের মধ্যে কেমনে থাকবো আমারে তোমরা কবরের মধ্যে দিও না যত শাস্তি তোমরা দেও আমি মেনে নেবো
মায় ডাক দিয়ে কয়ে পুতেরি তুই মানবে তবে এখনো সময় আছে কবরের মধ্যে তোকে দেওয়া হবে না এক্ষুনি তুই ওই নাম মোবারক সাইরা দে কয়ে জীবন দিমু নাম মোবারক সারমোনা কয়ে তাইলে কবরের মধ্যে যা এবার যখন কবরের মধ্যে সময় রাখছে ওপরের মধ্যে যখন সাটারি দিবে গু বাচ্চা ডাক দিয়ে কয়ে আল্লাহ গু ও আমার আল্লাহ আমি ছোট একটা বাচ্চা কিন্তু আমার এই কবরের মধ্যে আমার মা বাবা যারা জন্ম দিছে তারা কবরের মধ্যে শাস্তি দেওয়ার জন্য সোয়া দিতেছে আল্লাহ রে তুমি আমারে হেফাজত কইরো বাচ্চাটারে কবরের মধ্যে শুয়াইল এবার বাচ্চাটারে কবরের মধ্যে যখন দিল এবার ছোট একটা ছিদ্র রাখলো এবং একটা রাস্তা রাখছে যাতে রাস্তা দিয়া ডুইকা তারে কাওয়ান দেওয়া যায় একদিন দ্বিতীয় দিন যখন হইয়া গেছে রে দাসী রে কইতাছ ও দাসী তারে একটা রুটি এক গ্লাস পানি দিয়ে আসো যাতে কোনো রকম খাওয়ান খাইয়া বাঁচতে পারে যেই মাত্র একটা দাসী একটা রুটি একটা গ্লাস পানি দিছে গো খবরের মধ্যে দিয়ে আসছে ওই সন্তান আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ যেই মা বাবা মারে কবরের মধ্যে শাস্তি দিয়া রাখছে খবরের মধ্যে শোয়া রাখছে শাস্তি দেওয়ার জন্য আমি মরে যাব তবু তাগের খাওয়ান খাইতাম না আল্লাহ তুমি আমার হেফাজত করিও আল্লাহ বাঁচাইবো নি বাঁচাইতো না খাওয়ান খাই নাই দ্বিতীয় দিন যখন আরেক গ্লাস পানি একটা রুটি নিয়ে গেছে যায়া যখন ওই ডাকনাটা সরাইয়া কবরের মধ্যে দিবে তাকায়া দেখতেছে খাওয়ন খাই নাই কাউনের জায়গাত পড়ে আছে পানি এবং রুটি পড়ে আছে এবার দ্বিতীয় দিন আরেকটা রুটি আর এক গ্লাস পানি দিল এবার আইসা ডাক দিয়ে কইলি ডার তোমার সন্তান তো খাওয়ান খায় না না জানি না খাইয়া নি মইরা যায় কই মইরা গেলে মইরা গেছে কিন্তু যেই আমাদের ধর্মের মধ্যে সুনকালি মারতেছে এটা কোনো অবস্থাতেই মানা যাবে না এবার ডাক দিয়ে কই দাসি গো ও দাসি ঠিক আছে তৃতীয় দিন দেখো কি ঘরে এবার তৃতীয় দিন যখন আরেকটা রুটি আরেক গ্লাস পানি যখন কবরের মধ্যে নিয়ে গেছে রে এবার ডাকনাটা উঠাইয়া দেখতেছে ওই বাচ্চাটা এভাবে পড়ে আছে বাচ্চাটা গমন্ত অবস্থায় পড়ে আছে এবার এক পাশ দিয়া রুটিটা পড়ে আছে আর এক পাশ দিয়া পানিগুলি পড়ে আছে যেই মাত্র দাসি অবস্থায় দেখছে রে আইসা ডাক দিয়ে কইল নিতা তোমার সন্তান মনে হয় মইরা গেছে কিন্তু মরে নাই কবরের মধ্যে হ্যাঁ ঘুমন্ত অবস্থায় পড়ে আছে এবার কয় তোমার সন্তান মনে হয় মরে গেছে দেখলাম শুয়া রয়েছে মনে হয় পাইছে নাই খাওয়ান খায় নাই মনে হয় মইরা গেছে তুমি একটু আসো যেই মাত্র এই কথা বলছি বলা মাত্র এবার চিন্তা করলো আমার সন্তান না হয় বিদায় হইয়া গেছে মনে হয় ঠিক আছে চলো তাকে একটু দেখতে যাব যেই মাত্র যাইয়া কবরের ডাকনাটা শোনাইছে রে সরানি মাত্র বাচ্চা উঠা কয় আব্বা বালা শুনি এই তুই এখনো মরস নাই কয় না আমার মুখে মনে কয় খাওয়ন কাজ নাই কবরের মধ্যে তুই আবার জিন্দা ভয় করে না কয় কি লেগা ভয় করতো কয় ভয় করস না ছোট বাচ্চা কয় আল্লাহ আমার সাথে রয়েছে যার উপরে ঈমান এনেছি তাকে মহব্বত করেছি সেই মদিনাওয়ালা আমার সাথে রয়েছে কইছে না এ উড়া উড়াই আনছে কয় তোরে কি করলে তুই এটা সারবি কো আমারে মায়ের লাইতে পারো কিন্তু এটা সারবো মুহাম্মদের নাম ঈমান এনেছি সেটা ত্যাগ করব না জোরে বলেন সুবহানাল্লাহ এবার কি করবে কয় মানতে আসে না যখন কি করব গভীর মনোযোগ সন্তান ডাক দিয়ে কয় আব্বা গো ও আব্বা জীবন যাবে কিন্তু যেই ধর্ম এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি
জীবন দিব তারপর ইমান ছাড়ব না। কই ফুতে রে তোরে কঠিন শাস্তির ব্যবস্থা করতেছি। কই আপা যা ইচ্ছা তুমি তাই গড়। এবার সন্নরারে যখন পরামর্শ করতে গেল ডাক দিয়ে কই আমি কি করব, তার সন্নরা ডাক দিয়ে কই নেতা একটা কাজ করো, তারে আরো কঠিন একটা শাস্তি দাও। কি করব কই তুমি পালা জানো কি করবা। এবার চিন্তা করলো পাশের দিক দিয়ে একটা পাহাড় রয়েছে, সমতল কিছু সাইড রয়েছে, ওখানে কিছু কাটা কাটা গাছ রয়েছে, কিছু কাঠাওয়ালা গাছ রয়েছে। এবার ডাক দিয়ে কয় আমার সন্তানকে জানা কঠিন শাস্তি দিয়া রাজি করাইতে পারবা, আমি তারে বিশেষ পুরস্কার দিব। জোরে কন্যা ওজুবিল্লা বিশেষ পুরস্কার ঘোষণা কইরা দিল, যারা এ কাম করতে পারবা তারে কঠিন বিশেষ পুরস্কার দেব। এবার তো লোভ হইয়া গেছে, কই বিশেষ পুরস্কারটা দিয়ে কেডা পাই আমরা। চার পাঁচজন যুক্তি করিয়া কই চলো তার একটু শাস্তি দিই, কি করবা। কই ওই যে পাহাড়ে আছে কাটাওয়ালা গাছ আছে, তারে রশি দিয়া বেঁধে কাটার উফরি দিয়া টাইনা টাইনা তারে শাস্তি দিব। নখুন নাউজুবিল্লাহ গভীর মনোযোগ। আপনারা জমিনের মধ্যে হাল চাষের পর মই ঠানেননি, কি কই মই কই না আপনাদের? হ্যাঁ মই, এই মই টানেন না, অনেক সময় হাত দিয়া টানেন রশি দিয়া, অনেক সময় গুরু দিয়া টানেন, ঠিক কিনা বলেন? যেইভাবে জমিনের মধ্যে আল চাষ করার পর জমিনের মধ্যে যেভাবে মই চাষ দেওয়া হই, এইভাবে সন্তানটারে ডানার মধ্যে দরছে, দরিয়া এবার ডানা মধ্যে দরিয়া দুই সাইড দিয়া রশি বাঁধছে, দড়ি বাঁধছে, এবার বেঁধে বেঁধে হাত পাও বেঁধে পেলেছে, বাদিয়া এবার সাইডজন রেডি হয়ে গেছে, তাকে কিভাবে রাজি করানো যায়। ইন দি মিন টাইমে এবার যখন বাচ্চাটারে জমিনের মধ্যে শোয়া দিছে গ, এবার বাচ্চাটারে এবার এভাবে উপর করে ফলায়া বুকটা নিচে দিয়া পেটটা নিচের মধ্যে পিঠটা উপর দিক দিয়া এভাবে বাচ্চাটারে যখন টানা শুরু কইরা দিছে, এবার কাটাগুলি গাপতেছে আর চিরা চিরা যাইতেছে সারা শরীর, রক্তে সারা সমস্ত লাল হয়ে গেছে। এবার ডাক দিয়ে কয় আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি মনে হয় আর বাঁচব না, কারণ এত সব শাস্তি আমি আমি ছোট মানুষ সহ্য করব কি করে। ও আমার আল্লাহ গো, তোমার কাছে একটা দাবি করব, যার নাম মোবারক নিয়ে আমি ঈমান এনেছি, যার উপরে আমি ঈমান আনলাম, যেই কালমা পরে আমি আমি বিশ্বাস করলাম, ওই মুহাম্মদকে না দেখাইয়া তুমি আমার মরণ দিও না। চিন্তা করেছে এই বাচ্চা কোথা থেকে এলো, টান দিয়ে বাচ্চাটাকে এনেছে, এনেকে বলতেছে ও ছোট মাসুম বাচ্চারি, তোমার এ অবস্থা কেন, তুমি কোথা থেকে এখানে আসলে, গভীর অনেক প্লাড হয়ে গেছে, এত বন্যা হয়ে গেছে, তুমি এখানে কিভাবে আসলে। বাচ্চাটা নাক দিয়ে কয় আমি কে, আমি নিজে বলতে পারি না, তবে হ্যাঁ আমি এখান থেকে 80 কিলোমিটার দূরে অনুমানিক সেখানে আমার বাড়ি, আমার এক আমার বাবা হয়েছে খ্রিস্টান, আমার বাবার নাম হয়েছে জালবিব, কি নাম জালবিব, এই বাচ্চাটার নাম কি ছিল জানেননি, ওই বাচ্চাটার নাম ছিল উবহাব, কি নাম উবহাব, বাচ্চার নাম ছিল জালবিব। এবার ডাক দিয়ে কয় আপনি কে, বলে আমাকে তুমি চিনবা না, কয় তাইলে আপনার কাছে একটা অনুরোধ আমি করব গো, আমি যার জন্য এত পাগল হইলাম এই মাত্র শুনলাম, কে জানি বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় এখানেই আছে উনার নাম, বলে যার নামের জন্য এত পাগল হইলাম আমার মনে হয় উনি এখানে আছে, আপনার কাছে আমি একটা অনুরোধ করব, আপনার কাছে আমি একটা জোরহাত করব, উনারে আমি একটু দেখায়া দেন। এবার ডাক দিয়ে কয় উনি দেখে আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে কয় তুমি কিভাবে আসলা, তোমার এই অবস্থা কেন। ওই বাচ্চা যখন সম্পূর্ণ ঘটনা উনার কাছে বলছে গো, এই সাহাবী চোখ দিয়া পানি ছাড়তেছে, উনার নাম ছিল হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছে ওই বাচ্চারে, দেখা মাত্র আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চোখ মুবারক দিয়ে পানি বায়া বায়া পড়তেছে। ওই সন্তান ডাক দিয়ে কই আপনি কে, আপনি
আপনার চোখে পানি কেন? পানি তো আমার টাকার কথা, আমি বাপ হারাইছি মা হারাইছি, আমার শরীরের অবস্থা ভালো না, আমি তার জন্য পাগল হইলাম, আমি উনারে এখনো দেখতে পারি নাই, কিন্তু আপনার কাছে আমি অনুরোধ করব, আপনি চোখের পানি পালায়েন না, আপনি তো এইমাত্র ঘুম থেকে আরাম করে উঠলেন, আর আমি এই যে প্লাডের মধ্যে বেসে বেসে আমার শারীরিক অবস্থা ভালো না, আমার গাগুলি পছন্দ রে গিয়েছে, মাছি বসতেছে, ডাক দিয়ে কয় আপনার কাছে আমি একটাই জুরাত করব গো, উনারে আপনার একটু দেখায়া দেন। এই মুহূর্তে শুনছি কে যেন ডাক দিয়ে বলছে, মনে হয় উনি একানি আছে, উনার নাম মুবারকটা যেহেতু মাইকের মধ্যে এলান হয়েছে। এবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে চিন্তা করলো, এত ছোট একটা বাচ্চা আমার নবীর জন্য এত পাগল হয়েছে, জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, এরকম ইতিহাস তো আমি দেখি নাই। যেই এই চিন্তা করতে করতে সাহাবীর চোখ মুবারক দিয়ে পানি বায়া বায়া পড়তেছে, ডাক দিয়ে কই সন্তান, ও সন্তান রে, তুমি যার নাম মুবারক শুনেছ উনি তো দুনিয়াত নাই, উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার ডাক দিয়ে কই তাইলে আমি কার জন্য পাগল হইলাম, আমি কার জন্য এত কষ্ট স্বীকার করলাম, আমার গাগুলি পছন্দ রেছে, আমি আমার জীবন দিতে প্রস্তুত হইলাম, আমার বাপ হারা আমি মা হইলাম, এত কষ্ট স্বীকার করলাম, কিন্তু উনারে যদি না পাইম তাইলে আমার কি অবস্থা হইব? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দেয়া জোরায়া বুকের মধ্যে নিয়া এবার ডাক দিয়ে কই ও সন্তান, তুমি চিন্তা করো না, উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু উনার জন্য তুমি যেভাবে পাগল হইছ আল্লাহ রাব্বুল আলামিন উনাকে তোমার দিদার করায়া দিবে। এবার তাকে একটু যত্ন করে এবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুকের মধ্যে নিয়েছে ডাক দিয়ে কয় আপনি উনাকে দেখেছেন নি? সুবহানাল্লাহ, কোন আপনি উনাকে দেখেছেন নি? ডাক দিয়া কয় হ্যাঁ আমি দেখেছি। যেই মাত্র এই কথা বলছে রে, বলা মাত্র ওই বাচ্চাটা উনার কোলের মধ্যে একটু উপরে গিয়া উনার চোখের মধ্যে চুমুকাইতেছে। ডাক দিয়া কয় আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার চোখের মধ্যে কেন চুমুকাইলা? ওই বাচ্চা ডাক দিয়ে কয় আপনার পরিচয় তো আমি জানি না, তবে আপনি যেহেতু বলেছেন আপনার চোখ মুবারক দিয়ান ওই নাম মুবারক যার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আমি যদি আপনার চোখ মুবারকে কেন চমকাইছি জানেননি, কারণ আপনার এই চোখ দিয়া যেহেতু আপনি দেখেছেন এজন্য চমকাইলাম, মনে হয় আপনার চোখে চুমু দিয়া দেখলাম আমি জমা উনার গাল মুবারকের মধ্যে চমকাইতেছি। একটা বাচ্চা এতটুকু করতে পারে, আর আমরা মোড়া তাজা কমনি কিও এতজন কম আছেন? হ্যাঁ, এরকম মোড়া তাজা এত সুস্থ, তারপরও নামাজটা পড়তে কষ্ট লাগে, নবীর আদর্শতা মানতে কষ্ট লাগে, রমজানটা গেছে কিন্তু রোজা কতজনে রাখছেন আল্লাহ আলাম, ঠিক না? রাগ করেন না, রাগের কথা আমি বলছি না, কেন আমি কেন বলছি আপনাকে, আমি এটা বলছি না আপনার দোষ দিতেছি না, আল্লাহ আলামো আমি তো জানি না, আপনাকে এজন্য বলছি যে একটা বাচ্চা নবীর জন্য জীবন দিতে পারে, নবী নামাজ পড়ার নির্দেশনা দিয়েছে, নবী রোজা রাখার নির্দেশনা দিয়েছে, নবী যাকাত দেওয়ার নির্দেশনা দিয়েছে, নবী যা করেছে তা করার নির্দেশনা দিয়েছে, আপনি যদি তা করেন না নবীকে কি মানলেন? কথা কোন ঠিক না? নবীর সাফায়াত পাইবেন এত সহজ? এক শ্রেণীর লোক আছে কয় নবীর এই দুনিয়াত এবাদত বন্দেগী করা লাগতো না, কিছু অহন কথাটা কইলে যাইব গা একটু বদনাম, কিছু ফিরের সামনে যাইব গা, কিছু ফুরেরও আছে কয় তুমি যদি আমার তো মরু দিয়ে যাও গা তোমার কিচ্ছু লাগতো না এবাদত বন্দেগী, তোমার ফার করে এলাম কই নাউজুবিল্লাহ। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি এই কথা কোনো পীর বলে সে পীর নি? আচ্ছা আমি আমি আপনাদের কাছে একটা যুক্তি দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছে আমি সাফায়াতের কাণ্ডারি 100% সাফায়াত করব, কাকে করব? কাকে? যারা ইমানদার, যারা ইমানদার। আমার নবী বলেছে বিদায় হজের বাসনে বলছিল যে আমি চলে যাব, মনে হয় দ্বিতীয়বার এই বিদায় হজে আসতে পারবো না, এটাই মনে হয় আমার শেষ, এটাই মনে হয় আমার জীবনের শেষ আশা। তবে তোমার কাছে, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হইছে কিতাবুল্লাহ আর সুন্নতে রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবুল্লাহ
আল্লাহর কালাম, আল্লাহর কালাম হইছে পুরাটা মানুষের জিন্দিগির দিক নির্দেশনা, ঠিক কিনা বলেন? নামাজের কথা, আকিমুস সালাত, প্রতিষ্ঠা করো নামাজকে কোরআনে নাই, যাকাত দেওয়া কোরআনে নাই, সব কোরআনে আছে। এজন্য বলেছে কিতাব আল্লাহ সুন্নত রাসূল, আমি রাসূলের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, আমি আল্লাহর হুকুমগুলি মানবা, ঈমান এবং আমল নিয়ে যদি আসতে পারো, যদি তোমার কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ত্রুটি বিচ্যুতির কারণে যদি আল্লাহ তোমাকে জান্নাত দেয় না, আমি তোমাকে সাফায়াতের গ্রামটি দিলাম এবং তোমার জিম্মাদারি নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ! তাইলে এবাদত কইরা না না কইরা, আমি যদি কয় বলে এবাদত করা লাগতো না মানবেন না আপনারা? তাইলে আর তাইলে তো যদি নবী, যেহেতু সাফায়াতের কাণ্ডারি, নবী আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তা শুনবে, ঠিক কিনা? শুনবে না, হাসরের ময়দানে শুনবে না? তাইলে নবী এত কইতে পারতো এবাদতের দরকার নাই, আমি তোমার লয়ে যাব গা। কারণ নবী একটা উম্মত জাহান্নামে থাকতে নবী জান্নাতে যাবে না, কথা কোন ঠিক কিনা? তাইলে নবী যেহেতু বলছে আমি একটা উম্মত জাহান্নামে থাকতে আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাব না, এই কথা বলছে যেহেতু নবী, তাইলে নবী কইতে পারতো তোমার এবাদতের দরকার নাই, আমি লয়ে যাব গা তোমার, কইতো না? এই সমস্ত কথা যারা বলে যে এবাদতের দরকার নাই, ঈমান আমলের দরকার নাই, আমি তে আছি, মানবেন নি কথা? তাইলে আমরা আল্লাহর হুকুম মানার দরকার আছে নি না নাই? রমজান মাসে কষ্ট করেছেন, এইভাবে বারোটা মাসের কষ্ট করার দরকার আছে নি না নাই? নামাজের দরকার আছে নি না নাই? মিথ্যা কথা বেশি কইবেন নাকি? তা মিথ্যা ছাড়ার দরকার আছে নি? গীবত ছাড়বেন না ধরবেন, পরনিন্দা সুগল করি চলবে না বন্ধ হবে, কথা বলেন না কেন? বন্ধ হবে না চলবে, রমজান মাসে বন্ধ ছিল, বারো মাস বন্ধ হবে নি? নেশা চলবে না বন্ধ? আল্লাহ যেন আজকে এই দুইটা ঈদের দিন, কয়টা ঈদ? একটা হইছে জুমা, একটা ঈদ, ঠিক কিনা জানেন তো আপনারা? হাদিস শরীফের মধ্যে আছে জুমা একটা ঈদ, এই জুমা একটা ঈদ, ঈদ উল ফিতর দুইটা ঈদ পাইছে, আমার মতো ভাগ্যবান আর কি হতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই অতীতের এক মাসের মতো সারাটা বছর আমরা যেন ইবাদত করতে পারি, ঈমান এবং আমল নিয়ে যেন যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, চিল্লাই বলেন আমিন।